হ্যালো ফ্রেন্ডস আর এস পি বিউটিশিয়ান চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য আজকে ডি ভি হেয়ার কাট দেখাতে চলেছি তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ডিপ ভি করতে হলে প্রথম যেটা তোমাদেরকে মনে রাখতে হবে পুরো হেয়ারটাকে পুরো মাঝ বরাবর দুভাগে ভাগ করে নিতে হবে তারপর যে কোনো এক সাইড থেকে শুরু করতে হবে আমি দেখো মাঝখানে দুভাগে ভাগ করে নেওয়ার পরে এক সাইডে কিছুটা এভাবে পাট বের করে নিয়েছি নিয়ে এবার সেটাকে যেহেতু আমি ডান সাইডটা আগে দেখাচ্ছি তাই ডান দিকের হাতের কাতরা থাকবে ঠিক এইভাবে বারবার করে লক্ষ্য করো এইভাবে চিরুনি দিয়ে আঁচড়াবে দুটো আঙ্গুলের মাঝখানে হেয়ারটাকে রেখে উপরের দিকে কাঁচিটাকে চালাতে হবে হাতের কাতরা সবসময় তোমরা খেয়াল করবে আমি কিভাবে রাখছি তারপরেও কিছু পাটটা এরকম করে বের করে নিব এরকম ছোট ছোট করে পাট করবে দিলে তোমাদের হেয়ারটা হাতের রেখে কাজ করতেও সুবিধা হবে এবং সুন্দর হবে দেখো ঠিক এইভাবে উপরের দিকে ক্রমশ ছোট ছোট পাট করে 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 কেটে কেটে যেতে হবে আমি এক সাইড দুটো আঙুলের মাঝখানে রেখে ছোট ছোট পাট করে তোমাদেরকে দেখাচ্ছি আর এক সাইড আর একটু আলাদা প্রসেসে দেখাচ্ছি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে করবে তোমরা এভাবেও করতে পারো চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ে নিয়ে চিরুনির মাছে রেখে এভাবেও কেটে নিতে পারো একটু একটু করে কেটে কেটে সোজা উপরের দিকে উঠবে ইউ কাট থেকে ভি কাট একটু ডিফারেন্স একই রকমই হবে ইউ কাটে যে রাউন্ডটা একটু কম হবে আর ভিতে খুব সোজা সোজা হবে তারপরের পাটটাও নিয়ে নিচ্ছি কানের কাছে সবসময় আঁচড়ে তোমরা করবে কারণ কানের কাছে ভাঁজ হয়ে থেকে গেলে হেয়ার কাটিং দেওয়ার পরে যদি এক্সিস থেকে যায় সেটা ভালোভাবে তোমরা খেয়াল করবে হেয়ার কাটিংয়ের সময় এইভাবে কেটে 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 উপরের দিকে যাবো দেখো প্রায় আমার এক সাইডটা হয়ে এসছে বারবার করে আঁচড়ে দেখে নিবে যে হেয়ার কাটিংগুলো ক্লিন এসছে তোমরা বারবার হেয়ার কাটিং করার সময় নিচ উপর ভালোভাবে আঁচড়াতে থাকবে ফ্রেন্ডস তোমাদেরকে বলবো তোমরা যে কোনো হেয়ার কাটিং করো না কেন বারবার করে এইভাবে আঁচড়ে আঁচড়ে দেখে নিবে দেখো আমি যতবারই আঁচড়াচ্ছি ততই একটু না একটু আমার প্রবলেম মনে হচ্ছে এবং সেইগুলোকে আমি কেটে ফেলছি তোমরাও এইভাবেই করতে থাকবে আমি আগেও ভি ভিকার দিয়েছি খুব ইউনিক ইউনিক স্টাইলে আমি কিন্তু কাটিংগুলো দেখাই তোমাদের যেভাবে সচ মনে হবে তোমরা করতে পারো আমি আজকে এভাবেও দেখাচ্ছি আমি আগের যে ভিডিওগুলো একটু আলাদা আলাদা টাইপের উপরেই হেয়ার কাটিংগুলো দেখিয়েছিলাম ফ্রেন্ডস তোমরা যদি বিভিন্ন ধরনের হেয়ার কাটিংগুলো শিখতে চাও তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এছাড়া বলবো তোমরা যদি কেউ পার্লার শিখতে চাইছো বা পার্লার খুলবে বলছো তো তাদের জন্য বলবো আমার এই চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও কারণ হচ্ছে কি আমি পার্লার সংক্রান্ত সব ধরনের ভিডিও আমি সবসময় আপলোড করতে থাকি যেমন মনে করো বিভিন্ন ধরনের হেয়ার কাটিং আইব্রো বা মেকআপ হেয়ার স্টাইল সব ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করি তো তাই জন্য বলবো তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এছাড়া বলবো তোমাদের কি ধরনের হেয়ার কাটিং প্রয়োজন তো তোমরা আমাকে কমেন্টেও জানাতে পারো আমি সেই মতো তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যাই হোক কাটিংয়ে ফিরে আসি দেখো আমি আগে যে এক সাইডটা করেছিলাম আর এক সাইডটা ঠিক একটু আলাদা রকমই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে তোমরা কাঁচিটাকে খাড়াভাবে চালাতে থাকবে এইভাবে বারবার করে আঁচড়াবে এবং করতে থাকবে ফ্রেন্ডস তোমরা সবসময় আমার হেয়ার কাটিংয়ে দেখবে আমি তোমাদেরকে ছোটো ছোট পার্ট করেই বেশি দেখাই কারণ এভাবে তোমরা যদি করো তোমাদের হেয়ার কাটিংগুলো করতে খুব একটা অসুবিধা হবে না নিজের হাতের শেপে থাকবে সব কিছু আমার তো মনে হয় এইভাবে করলেই তোমরা তাড়াতাড়ি হেয়ার কাটিংগুলো ধরতে পারবে শিখতে পারবে তাই আমি যতটা সম্ভব ছোট ছোটো স্টেপ করে তোমাদেরকে দেখাই বা ছোট ছোটো কথাও খুব ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদেরকে বলে যাই যেগুলো আমার ভিডিওতে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সব কিছু আশা করি হেয়ার কাটিংয়ের যে করতে গেলে যে যে প্রবলেমগুলো ফেস করতে হয় ওইগুলো তোমাদের করতে হবে না দেখো এবার আমি শেপ দিতে থাকবো আমার কাটিংটা হয়ে এসছে এবার আমি এটাকে শেপ দিতে থাকবো ফ্রেন্ডস আমার আজকের হেয়ার কাটিংটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে একদম ভুলবে না এছাড়া তোমাদের কি ধরনের ভিডিও দরকার তোমরা সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো এছাড়া তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি তোমরা ভি কাট করার সময় দু সাইডের লেন্থটা সমান হয়েছে কিনা বুঝতে হলে এইভাবে কানের দিক দিয়ে দুপাশে অল্প কিছু করে হেয়ারটাকে নিয়ে মাঝখানে রাখবে দিলেই শেপটা ঠিকঠাক আছে কি না তোমরা বুঝতে পারবে ফ্রেন্ডস এটা আমার ফাইনাল লুক দেখো আচ্ছা দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণে বাই